আজকে আমি করে দেখাচ্ছি খুব সহজে মাটন কষা। লোকে তো মাটন খুব একটা খেতে চান না, যে হেলথ যাতে খারাপ হয়ে যায় বা হেলথ ইস্যু থাকে, নানান প্রবলেম থাকে, কিন্তু তা হলেও মাটন তো মাটনই বলুন। তাই সহজ পদ্ধতিতে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই মাটন কষাটা তৈরি করছি। এখানে আমার 500 গ্রাম মাটন আছে এবং 3টি বড় আলু রয়েছে, যেগুলিকে আমি 4 ফেলা করে কেটেছি এবং 6 কাপ জল দিয়ে মাটন সেদ্ধ করে রেখেছি। মাটন এবং আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছি, আর 4 চামচের 1 চামচ গোটা গোলমরিচ এবং 1/2 চামচ গোটা গরম মশলা। আমি কিন্তু কোনো তেল এখনো দিইনি, অল্প আগে থেকে একটু নুন দিয়েছি কড়াইতে, কড়াই আমার গরম আছে। আমি 3 কলা সর্ষের তেল দিলাম, এবার হালকা আছে আমি আলুগুলো একটু ভেজে নিব। মাটন এবং আলু সেদ্ধ করা থাকলে এই রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল করে আমি ভাজি না, তাতে অনেকটা তেল খায়, দেখবো সাদা সাদাই থাকবে। সবার একটু ভয় থাকে তো মাখন খাবার ঢাকলে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে আমি কোনো ম্যারিনেশন বলে আলাদা করে কিছু করিনি। আর প্রেশারে 6টা থেকে 7টা সিটি দেবেন, তাহলে কিন্তু মাটন গলে যাবে। প্রেশার না থাকলে হাঁড়িতে কিংবা কড়াইতে তখন একটু নুন এবং লেবু সহযোগে একটু ম্যারিনেশন করে রাখবেন, তখন যদি প্রেশার না থাকে সেদ্ধ করে নেবেন। এখানে 2টি মাঝারি পেঁয়াজ সরু সরু করে দেখুন কুচিয়েছি, আর 12টা রসুন কুচিয়েছি শুধু সোজা সোজা করে এরকম। এগুলো আমি ভাজতে দেবো। ওই যে তেল নিয়েছিলাম 3 কলা, ওতে আমার আলু ভাজা হয়ে গেছে, তারপরে আমি এটা ভাজতে দিই। খুবই সহজ এবং সময় কম লাগে। এর সঙ্গে 2টি টমেটো, এটাও সরু সরু করে কাটা, কোনো পেস্টের ঝামেলাই নেই, এবং আদা 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, এটাও আমি সরু করে কেটে সবটাই আমি একসঙ্গে ভেজে নেব। মিডিয়াম আছে, ভালো করে নাড়াচাড়া করবে। পেঁয়াজ রসুন টমেটোগুলো একটু নরম হলে ভাজা ভাজার গন্ধ বেরোলে তখন সেদ্ধ করা মাটনটা দিয়ে দেবেন, স্টকটা কিন্তু এখন দেবেন না। দেখে থাকবেন আপনারা আমি রান্না একটু গোলমরিচ ব্যবহার করতে ভালোবাসি, কারণ গোলমরিচ অ্যাসিডিটি কম করায়।
লঙ্কার মতন ঝাল হবে না, কিন্তু একটা ঝাঁঝ হবে, টেস্ট বেড়ে যাবে। মাটন দেওয়ার পর আমি শুধু হালকা হাতে কষছি। অনেকে চাইলে আলুটা আগে সেদ্ধ করে নেবেন, তারপর না মাটন সেদ্ধ করবেন। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, 2 চামচ হলুদ গুঁড়ো। দু চামচ জিরে গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো। এগুলো সবই দেখুন আমার বাড়িতে থাকে, মানে আমাদের সবার বাড়িতেই কিন্তু বাঙালি রান্নাঘরে এগুলো থেকে থাকে। এবারে ভালো করে কষতে হবে। ঢাকা দেবো, প্রায় 30 মিনিট মতো থাকবে। 30 মিনিটের পর এসে দেখবেন যে মশলা এবং মাংস মিলেমিশে গেছে, তখন সেদ্ধ করা আলু দিয়ে দেবেন। মাটনে স্টকটা আমি মাটন কষা বলেছি, তাই খুব বেশি আমি জল দিইনি, যেটুকু স্টক ছিল সেটুকু আর হাফ কাপ মতন জল দিয়েছি। এটা একটু ভালো করে ফুটবে, মোটামুটি আমার মাটন কিন্তু হয়ে এসেছে। 20 মিনিট পর আমি মাংসটা দেখলাম যে হয়ে গেছে, পুরোটাই হয়ে গেছে। আমরা ভাত দিয়ে খাবো বলে আমি এইরকম রেখেছি, কেউ চাইলে রসটাকে আরও মানিয়ে নিতে পারে। আর সব শেষে আমি নামানোর আগে খুব অল্প একটুখানি ঘি দিচ্ছি, সুগন্ধ বেরোবে। এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুবই হালকা মাটন হয়েছে, খুবই লাইট, বাচ্চারাও খেতে পারবে, বয়স্ক লোকেরাও খেতে পারবেন। খুব অল্প তেলেই, দেখলেনই আপনারা আমি খুব কম তেলেই রান্না করেছি, ঝাল একদম হয় না এটাতে। রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো।